রূপায়িত হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং পুরো বাংলাদেশ জন আমাদেরকে বুঝে যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে ক্লিন জামালপুর এবং গ্রিন জামালপুর আমরা প্রতিষ্ঠিত করতে চাই, সেটি যেমন জামালপুরে বাস্তবায়িত হবে ঠিক তেমন করে যেই বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি থানায় প্রত্যেকটি পৌরসভায় এটি বাস্তবায়িত হওয়ার মধ্য দিয়ে পূর্ব সকলের কাছে জানাচ্ছি সম্মানিত সুধি সম্মানিত উপস্থিতি পৌরসভা জামালপুর পৌরসভার আয়োজনে আমাদের সদর হয়েছে, আমরা দেখতে পেলাম আমাদের এই জামালপুর পাঁচ সদর আসনে মাননীয় সংসদ সদস্য আমরা পুরো পুরো জামালপুরকে আমরা কিছুদিন দপ্তর থেকে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা শুরু পৌরসভা সহযোগিতা করছে। আমি এর পর্যায়ে আমাদের জামালপুর পৌরসভার মেয়র করার জন্য আজকের এই আয়োজন, আজকের আয়োজনের আমাদের মতামত ভিড় না হয় তাহলে আমি আমার আমি এবার পরিষ্কার না করি। আমার সবচেয়ে বড় আর কি আমার পাশে এক সবচেয়ে বড় কৃপা আপনারা যে তাই বলুন, কিন্তু তারপরেও দেখা যায় ডাস্টবিনটা হাতে সামনে রেখে বাইরে একটা বাচ্চা আমার বাসার কাজের বোয়া একটা ভাবি একটা বোর সাহেবের কাজ করে বিচার আছে, কিন্তু আমার কাজ করে কিন্তু বিচার নেই, আমার কাজ করে হলো সামাজিক কাজ। আমি কয়েকজন বাড়িতে চলে এসেছি, বাসার কাজের ভুয়াকে চলে এসেছি, আমি আমার ছেলে বয়সী ভাতিজা বা ভাইকে তাদেরকে চলে এসেছি, ওই আসলে জামালপুর করবে এই কথা বলে সকলের সুস্বাস্থ্য বিধায় কামনা করে এই গ্রিন জামালপুর গ্রিন জামালপুর করার অগ্রণী ভূমিকার একজন সৈনিক হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, পৌর মেয়র মহোদয় যদি আগামী পাঁচ সাত দিনের মধ্যে একটা দিন ঠিক করেন, এটা কর্মদিবস হতে পারে বন্ধের দিনও হতে পারে, যেখানে সবগুলো কাউন্সিলে একসঙ্গে অভিযান চলবে, সেই ওয়ার্ডের